এখন সেই ফিশ ফ্রাই জোট তৈরি হয়েছে তৃণমূলের নতুন ডাক কাস্তে হাতুড়ি বেঁচে থাক। তৃণমূল এবং সিপিএম এখন ফিশ ফ্রাই জোট তৈরি করেছে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাথে। আমরা নাকি সমঝোতা করেছিলাম আমাদের সিপিএম এর বন্ধুরা বলতে। আজকে আমরা দেখতে পাচ্ছি সিপিএম এর বন্ধুদের যে তৃণমূল কংগ্রেস যখন ভোট দিতে যাচ্ছে ছাপ্পা মারতে যাচ্ছে, 10টা ভোটের মধ্যে 8টা তৃণমূলকে মারলে 2টো সিপিএম কে মারা হচ্ছে। এখন সেই ফিশ ফ্রাই জোট তৈরি হয়েছে তৃণমূলের নতুন ডাক কাস্তে হাতুড়ি বেঁচে থাক। সবে মার্চ মাস পড়লো, তার মধ্যেই যদি সুকান্তর মাথা এভাবে গরমে এদিক ওদিক হয়ে যায় তো আগামী দিনগুলো আরো দু চারটে হারার পর ও বেচারা কি করবে এটা ভেবেই আমার প্রচন্ড চিন্তা হচ্ছে। আমার মনে হয় সুকান্ত ওই আবহাবল কথাগুলো না বলে ও তো এখন গ্যাংস অফ ফেলিওর তে লিড করছে, গ্যাংস অফ ফেলিওর। তো আমার মনে হয় লকেট চট্টোপাধ্যায় যে আজকে ওদের চিন্তন বৈঠকে যে চিন্তার বিষয়গুলি বলেছেন, আমার মনে হয় সুকান্ত লকেটকে প্রাইভেট টিউটার রাখুন, সুকান্ত লকেটকে প্রাইভেট টিউটার রাখুন। কারণ জয়প্রকাশ বলছে তো সুকান্ত এখনো পর্যন্ত ট্রেনি সভাপতি, তার কারণ হচ্ছে যে নিজের বুথে জিততে পারে না, নিজের ওয়ার্ডে জিততে পারে না, এখনো সকলকে চিনে উঠতে পারলো না। আমার মনে হয় লকেট আজ যা শুনেছি ওদের দলকে কিসব ভালো কথা টথা বলেছে, আমার মনে হয় সুকান্তর উচিত অপরিণত কথাবার্তাগুলি না বলে লকেটকে প্রাইভেট টিউটার হিসেবে রেখে রাজনীতির অকটা একটুখানি শিখে নেয়া। যারা নিজেদের ওয়ার্ডে সুকান্ত শুভেন্দু যারা নিজেদের ওয়ার্ড জিততে পারে না, বুথ জিততে পারে না, তারা আবার কোন দলকে নেতৃত্ব দিতে আসছে? যেখানে পারছে না এমনিতেই বিজেপি উঠে যাচ্ছে, করছে কি বিজেপি কংগ্রেস সিপিএম এগুলো হাতে হাত মিলিয়ে তৃণমূলের কি করে ক্ষতি করা যায় কুৎসা করা যায় এই সব খেলা করছে। তারপর আবার ওদের নাকি পেগাসাস অধিকারী আছে, ওদের মিটিং এ আসেনি, সে নাকি এখনো পর্যন্ত মুখ দেখাতে পারছে না, নিজের ওয়ার্ডে হেরেছে, নিজের বুথে হেরেছে। তো ফলে এইগুলো নিয়ে আবোল তাবোল বাইরে কথা না বলে ও লকেটকে বলুন, দিদিমণি আপনি আমার একটুখানি প্রাইভেট টিউটার হিসেবে আমাকে একটু শিখিয়ে দিন কি কি ভুল হচ্ছে, আমার মনে হয় সেটা বেটার হবে। তৃণমূলের সঙ্গে বিজেপির বোঝাপড়া এর দিনের আলোচ্যের পরিষ্কার। 8 বছর আগে যে সারদা রোজভ্যালি কেলেঙ্কারির তদন্ত শুরু হলো, 8 বছর বাদে কিছু হলো না কেন? কয়লা বালি মাফিয়া হইচই শুরু হলো, তারপর আবার সব ধামাচাপা পড়ে গেল কেন? নারদা কাণ্ড দেখছে মানুষ, ঘুষ নিচ্ছে, সেখানে বিজেপির স্পিকার তিনি চার্জশিট দিতে দিচ্ছেন না তৃণমূলের সাংসদদের বিরুদ্ধে, কেন কি উত্তর দেবেন? এই রাজ্যে বিজেপির কোনো অস্তিত্ব ছিল, আরএসএস এর কোনো অস্তিত্ব ছিল, বামফ্রন্ট যতদিন ছিল, তৃণমূল আসার পরই গাছের গোড়ায় জল পড়লো, তারাই বাড়িয়ে তুলেছে বিজেপিকে, যাতে এই রাজ্যের শ্রমজীবী মানুষের আন্দোলন যা বামপন্থীরা করে সেই আন্দোলনকে পিছনের দিকে ঠেলে দেওয়া যায়, তার বদলে মানুষকে জাত ধর্ম ভাষার ভিত্তিতে বিভক্ত করে শ্রমজীবী মানুষ যাতে ঐক্যবদ্ধ না হতে পারে। এখন এসব ধরা পড়ে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাওয়ার পর উনি তো সবে রাজনীতিতে এসছেন, ফলে ইতিহাসে ওনার নিশ্চয়ই পড়লে জানতে পারবেন সব বোঝার কথা নয়, কিন্তু মানুষ বুঝতে পারছে যে এই বিজেপি আসলে তৃণমূলের টিম, সেই জন্যই তো মানুষ বিজেপির কাছ থেকে সরে আসলো মাত্র কয়েক মাসের মাথায়, 12 মাসও পেরোয়নি, তার আগে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা সব দলে দলে লোক বিজেপি ছেড়ে চলে আসলো।